নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবিএ একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব। তো দেখো, টেক্সট বই এটা ছায়া প্রকাশনের বই, ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের যাবতীয় MCQ এবং তার সঙ্গে শূন্যস্থান এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, এটা একাদশ শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের বই আছে এবং ডক্টর সুভাষ বিশ্বাসের বই আছে ইতিহাস। তো আলোচনা করা যাক প্রথম অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো নিয়ে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, ইতিহাস চেতনা প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? প্রথম অধ্যায় থেকে কিন্তু MCQ SA³ কিন্তু পরীক্ষায় আসে। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, ভারতে লৌহ যুগের সূচনা হয়, এর অ্যান্সার প্রায় ঐতিহাসিক যুগে। দু দাগের প্রশ্ন, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল, সের অ্যান্সার নব্য প্রস্তর যুগের। তিন দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর অ্যান্সার ক্ষুদ্রত্ব। চার দাগের প্রশ্ন, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়, সের অ্যান্সার নব্যপ্রস্তর যুগে। পাঁচ দিকের প্রশ্ন, কি বলেছে, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল, বিয়ের অ্যান্সার সুমেরের। ছয় দিকের প্রশ্ন, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল, এর অ্যান্সার মিশরের। সাত দিকের প্রশ্ন, কি বলেছে, সহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছিল, ডিয়ের অ্যান্সার ভারতে। আমাদের পরের প্রশ্ন, আট দিকের প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা কটি, অ্যান্সার হবে সের অ্যান্সার 18টি। কটি হবে, সের অ্যান্সার হবে 18টি হবে। নয় দিকের প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার কাশ্মীরের ইতিহাস জানা যায়। দশ দিকের প্রশ্ন, কি বলেছে, ইন্ডিকার রচিতা হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মেগাস্থিনিস। এগারো দিকের প্রশ্ন, কি বলেছে, প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন, অ্যান্সার হবে সের অ্যান্সার অশোকের। নেক্সট প্রশ্ন, বারো দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, তো দেখো তাম্র প্রস্তর যুগের সভ্যতা, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান 1 সঠিক, আর রোমান 2, রোমান 3, রোমান 4 ভুল। তেরো দাগের প্রশ্ন, কি বলেছে, ভারতের আঞ্চলিক ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থ হলো, রাজতরঙ্গিনী এবং রামচরিত মানস, সি এর অ্যান্সার হবে রোমান 1, রোমান 4 সঠিক, এবং রোমান 2, রোমান 3 এবং রোমান 2 এবং রোমান 3 ভুল আছে। ফোরটিন থেকে প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন, রোমান 3-তে রণজিৎ গুহ এবং রোমান 4-এ পার্থ চট্টোপাধ্যায়, আর রোমান 2-তে গৌতম ভদ্র, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন, পনেরো দাগের প্রশ্ন, ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন, আমির খসরু, জিয়াউদ্দিন বরণী আর ইসামি, ঠিক আছে? কি বলছি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে? রোমান 2, রোমান 3, রোমান 4 সঠিক এবং রোমান 1 ভুল আছে। পরের প্রশ্ন, ষোলো দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যুগে এখানকার মানুষ বিয়ের অ্যান্সার চাষবাস করত, ঠিক আছে? পরের প্রশ্ন, সতেরো দাগের প্রশ্ন, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জিয়াউদ্দিন বরণী, আমির খসরু আর আফিফ, অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন, আঠারো দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ, এর অ্যান্সার হবে লিপির ব্যবহার জানত না। উনিশ দাগের প্রশ্ন, সৃষ্টির আদিলগ্নে মানুষ, ডিয়ের অ্যান্সার পাথরের হাতিয়ার ব্যবহার করত। কুড়ি দাগের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাস সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো, বিয়ের অ্যান্সার হবে পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। একুশ দাগের প্রশ্ন, প্রাচীন কিউনিফর্ম লিপি, সে অ্যান্সার হবে সুমেরীয়রা ব্যবহার করত। সতেরো দাগের প্রশ্ন, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন আমির খসরু, জিয়াউদ্দিন বরণী, আফিফ, এর অ্যান্সার হবে রোমান 1, রোমান 3, রোমান 4 সঠিক আর রোমান 1 ভুল। আঠারো দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানত না, এর অ্যান্সার হবে উনিশ দাগের প্রশ্ন, সৃষ্টির আদিম লগ্নে মানুষ,
অ্যান্সার বি ডি অ্যান্সার পাথরের হাতিয়ার ব্যবহার করত। পরের প্রশ্ন, কুড়িদাগের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। একুশ দাগে প্রাচীন কিউনিফর্ম লিপি সির অ্যান্সার হবে সুমেরীয়রা ব্যবহার করত। বাইশ দাগের প্রশ্ন, প্রাচীন মিশরীয়রা এর অ্যান্সার হবে প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। তেইশ দাগের অ্যান্সার হবে সির অ্যান্সার জরাথুষ্টি উপদেশগুলি সংকলিত হয়েছে। চব্বিশ দাগের অ্যান্সার হবে সির অ্যান্সার ঐতিহাসিক। পঁচিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার সংগ্রহকারী। ছাব্বিশ দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার স্পেনের। সাতাশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রায় ঐতিহাসিক। আঠাশ দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার জরাথুষ্টীয়, মানে জেন্ট অবস্থা হলো জরাথুষ্টীয়দের ধর্মগ্রন্থ। উনত্রিশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার নারায়ণী। ত্রিশ দাগের অ্যান্সার হবে গিলগামেস হলো বি এর অ্যান্সার হবে মেসোপটেমের, ঠিক আছে, মহাকাব্য। একত্রিশ দাগের প্রশ্ন, ওডিসি মহাকাব্যে রচিত হলেন, এর অ্যান্সার হোমার। বত্রিশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভারতের। তেত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রিটিশ। এবং চৌত্রিশ দাগের যে প্রশ্ন আছে, তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের বি। পঁয়ত্রিশ দাগের যে প্রশ্ন আছে, তো দেখো সুন্দর করে সলভ করা আছে, রোমান ওয়ানের কিন্তু ডি, ঠিক আছে, এবং রোমান টু এর কিন্তু সি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ, ঠিক আছে, সলভ করা আছে, দেখে নাও তোমরা। আমাদের পরের প্রশ্ন, ছত্রিশ দাগের প্রশ্ন, ছত্রিশ দাগের যে প্রশ্ন আছে, তো দেখো রামচরিত হচ্ছে সন্ধ্যাকাণ্ড নন্দী, গৌড়বহ, বাঘপতিরাজ, অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে, কী হবে, এর অ্যান্সার হবে, সুপ্রিয় দর্শকার্থী। পরের প্রশ্ন, এই যে রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। সাঁত্রিশ দাগের যে প্রশ্ন আছে, জেন দাবেস্টা ইরান, ঠিক আছে, হিব্রু বাইবেল, ইহুদি, ইলিয়াড, গ্রিস, গিলগামেশ, মেসোপটেমিয়া, ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের সি। নেক্সট প্রশ্ন, আটত্রিশ দাগের প্রশ্ন, বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা মনামনিষ্ক, সাতবাহনের মুদ্রা, ঠিক আছে, পতিন, পালদের মুদ্রা নারায়ণী, চোলদের মুদ্রা ক্যাশু, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের বি, ঠিক আছে। পরের প্রশ্ন, উনচল্লিশ দাগের প্রশ্ন, দেখে নাও তোমরা, উনচল্লিশ দাগের প্রশ্ন, পুরাতন পাথরের যুগ, পাথরের উষা, ঠিক আছে, তারপর দেখো জিগুরাত, মেসোপটেমিয়া, ঠিক আছে, রোমান থ্রি এর সঙ্গে এ, রোমান ফোরের সঙ্গে বি, রোমান টু এর সঙ্গে ডি, রোমান ওয়ানের সঙ্গে সি, এর সি, দুইয়ের বি, তিনের এ, চারের বি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও তোমরা, এই যে, ঠিক আছে, সুপ্রিয় দর্শকার্থী চল্লিশ দাগের প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার, রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা বাড়িতে বসে এগুলো কিন্তু সলভ করে নেবে। একচল্লিশ দাগের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন আজকের, ঠিক আছে, দেখে নাও তোমরা, রোমান ওয়ানের হয়েছিল ডি, রোমান টু এর হয়েছিল এ, ঠিক আছে, রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, আর রোমান থ্রির বি, ঠিক আছে, রোমান থ্রির কী আছে, বি আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডি এর অ্যান্সার, ঠিক আছে, রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, আর রোমান ফোরের সি, ঠিক আছে, রোমান ফোরের সি, তো দেখো এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করে দিলাম, এর পরের দিন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করে দেবো, ঠিক আছে, এই যে দ্বিতীয় অধ্যায়, ওকে, দেখে নাও, আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।